ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি যে এলাকায় বসবাস করেন এলাকার সব থেকে সুন্দরী মেয়ে ওনার প্রতি আসক্ত হয়ে গেল, কোনোভাবেই তাকে ফুসলাতে চায়, জেনার জন্য ডাকে আহ্বান করে কাজ হয় না। একদিন ডেকে পাঠালো, খবর নিয়ে আসলো যে ইমাম গাজ্জালি আপনাকে দাওয়াত করেছেন, অমুক আপনি যাওয়া লাগবে। তিনি বললেন না, আমি যেতে পারি না, আমি ওই বাড়িতে যেতে পারি না। মেয়েটা দেখল কোনোভাবেই যখন ফুসলানো যায় না, তার দাসীকে বাদীকে বলে দিল, যা রে ইমাম গাজ্জালিকে গিয়ে বলবে আমাদের ঘরে ছোট্ট একটা বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটা ভূতে ধরেছে, বাচ্চাটা চিৎকার করতেছে, কখন জানি মরে যায়, সে যদি এসে একটু ঝাড়ফুঁক করে দে বাচ্চাটা ভালো হয়ে যাবে, মানবতা দেখায়। এই কথা বলবার পর ইমাম গাজ্জালি বললেন, ঠিক আছে আমি আসছি। তিনি ওই বাসায় গেলেন, যাওয়ার পর ওই মেয়েটা দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়ে অর্ধ উলঙ্গ হয় ইমাম গাজ্জালির সামনে এসে বলছে, গাজ্জালি শোনো, দীর্ঘদিন থেকে তোমাকে ফলো করি, কোনোভাবে কাবু করা যায় না, কাছে নিয়ে আসা যায় না, তুমি যদি আমার সাথে মেলামেশা না করো, তুমি যদি এই মুহূর্তে আমার জৈবিক চাহিদা পূরণ করতে না দাও, চিৎকার করে বলবো তুমি আমার চরিত্র নষ্ট করার জন্য আমার ঘরে এসেছ। আজকালকে দুনিয়ায় অনেক মানুষ পাওয়া যায় নিজের স্বার্থ যখন হাসিল করতে না পারে ভালো মানুষের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? চরিত্র নষ্ট করবার জন্য আন্দোলন করে, ভালো মানুষের চরিত্র নিয়ে খেলা করে। আমার বন্ধুগণ, ওই মেয়েটা বলছে, গাজ্জালি তুমি আবার সাবধান, যদি আমার সঙ্গে মেলামেশা না করে বের হয়ে যাও, বাঁচতে পারবা না, এলাকার মানুষ তোমাকে আঘাত করবে। জোয়ান মানুষ, তরুণ ছেলে, মাদ্রাসার ছাত্র, আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি তো আমার চরিত্রের হিফাজত করে জান্নাতে যেতে চাই, জেনা করলে কি শাস্তি হয় আমার জানা আছে, কিয়ামতের দিনে আমি বাঁচতে পারবো না, অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, আল্লাহ তাআলা আমাকে পচা দুর্গন্ধ পুজ রক্ত এগুলো খাওয়া লাগবে, আয় আল্লাহ আমি বাঁচতে চাই, তুমি আমাকে সহযোগিতা করো। মেয়েটা হাত ধরে ফেলেছে, তিনি চোখের পানি ছেড়ে বললেন, বোন আমি তোমার কথা ফেলে দিচ্ছি না, আমি তোমার কথা মানতে চাই, কিন্তু আমাকে তুমি সুযোগ দাও, আমার পেটে বড় ব্যথা হচ্ছে, আমি টয়লেট থেকে আসি। মেয়েটা বলছে, আপনি যেতে পারেন, তাড়াতাড়ি করে চলে আসবেন। ইমামে গাজ্জালির কথা বলছি, ইমামে গাজ্জালি টয়লেটের ভিতরে গেলেন, আর চিন্তা করলেন দুনিয়ার ময়লার দুর্গন্ধের চাইতে তো জাহান্নামের দুর্গন্ধ বেশি, দুনিয়ায় কোনোভাবে যদি চরিত্র রক্ষা করা যায় কিয়ামতের দিনে জান্নাত পেয়ে যাব। তিনি টয়লেট থেকে সকল নোংরা পানি আর ময়লাগুলো নিজের শরীরটাকে ফেলে দিলেন, শরীরের ভিতরে লাগায়া পুরা বডিতে দুর্গন্ধ হয়ে গিয়েছে। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে মেয়ের সামনে দাঁড়ালেন, তিনি চিন্তা করলেন মেয়েটা দেখবার পরে হয়তো কি প্রতিক্রিয়া দেয়। দেখার জন্যে মেয়েটা নাক চেপে বলছে, তুমি এত সুন্দর যুবক, আর তুমি তোমার বডিতে গুলা কি লাগিয়েছ, ঘর থেকে বের হও, দুর্গন্ধে ঘরটাকে আর তাকা যায় না। ইমাম গাজ্জালি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, মেয়েটা জানালা দিয়ে বলছে, গাজ্জালি রে এত সুযোগ পাওয়ার পরে তুমি এমন কাজ করলে কেন, কি বলতে পারবে? ইমাম গাজ্জালি বলছেন, বোন শোনো, দুনিয়ার সাধারণ ময়লা দিয়ে আমি আমার বডিকে নোংরা করে দুর্গন্ধ করে তোমার মতো হারাম কাজ থেকে যদি আমি বেঁচে যেতে পারি, কেয়ামতের দিনে জাহান্নামের ভিতরে যেই পচা দুর্গন্ধ ময়লাগুলো থাকবে তার ভিতরে ডুবাইয়া আমার শরীরটাকে যখন কেচি দিয়ে কাটা হবে, পাত থেকে চামড়াটা উপর দিকে উঠানো হবে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, উঠতে চাইব, উঠতে পারবো না, আমি জাহান্নামের নির্ধারিত যুগ যুগের কঠিন আজাব থেকে বাঁচবার জন্যে আমি সাধারণ ময়লাগুলো শরীরে লাগাইয়া দিয়েছি, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওই কথা শোনার পরে চিৎকার করে মেয়ে বলছে, গাজ্জালি তুমি আমার চক্ষুটা খুলে দিলে, তওবা করে ফেললাম, আমিও সেই জান্নাতে যেতে চাই।
আজালি বাসায় চলে গেলেন, দেরি হয়ে যাচ্ছে দেখে গোসল করলেন, দুই রাকাত শুকরিয়ার সালাত আদায় করলেন, তাড়াতাড়ি দৌড়ে মাদ্রাসায় পৌঁছে গেলেন, ক্লাস শুরু হয়ে গেল। বুজুর্গ আলেম উস্তাদ যখন ক্লাস করাচ্ছিলেন হঠাৎ করে বললেন, কে আছো এই ক্লাসে, কে এসেছো আজকে, যার শরীর থেকে আজকে স্পেশাল জান্নাতি মিশকে আম্বরের গ্রান আসতেছে, আল্লাহ আকবার। জীবনে আমি অনেক সুগন্ধি ব্যবহার করেছি, অনেক আতর ব্যবহার করেছি, অনেক মিশকে আম্বর দুনিয়ার থেকে কিনে কিনে ব্যবহার করেছি, কিন্তু এত সুগন্ধি কোথাও পাই নাই। আজকে এত সুগন্ধি কে লাগিয়েছ, দাঁড়ায়া যাও। কেউ যখন দাঁড়ায় না, ইমামে গাজালি চিন্তা করেন, আফসোস আল্লাহ, নির্গাত গোসল করে আসবার সময় কোন জায়গায় হয়তো ময়লা রয়ে গিয়েছে, দুর্গন্ধ আসতেছে, আর হুজুর টিটকারি করে আমাকে বলতেছে, দড়া পড়ে গেলে ইজ্জত থাকবে না। ওস্তাদ দাঁড়িয়ে গেলেন, এক একজন শরীরের এক একজন বাচ্চাকে পরীক্ষা করতে লাগলেন, কার বডি থেকে গ্রান আসে। কুস্তে কুস্তে সবার পিছনে গিয়ে দেখেন ইমামে গাজালি চুকের পানি ছেড়ে নিচের দিকে মাথা করে বসে আছেন, দাঁড় করালেন, পরীক্ষা করে দেখেন তার বডি থেকে সুগ্রান আসতেছে। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এত দামি আতর কোথায় পেলে? আর তোমার বডি থেকে সুগ্রান আসছে, তুমি কোথায় পেয়েছো আমাকে বলো। ইমাম গাজালি পূর্ণাঙ্গ ঘটনা খুলে বললেন, হুজুর আমি কোনো আতর লাগাই নাই, আমি আমার চরিত্রের হেফাজতের জন্য চেষ্টা করতে গিয়ে ময়লা বডিতে লাগাই, আমি আমার চরিত্রের হেফাজত করে জেনা থেকে বিরত রয়েছি, হয়তো গোসল করে আসতে আমার বডিতে কোথাও ময়লা রয়ে গেছে, আপনি দুর্গন্ধ পাচ্ছেন। আল্লাহর ওলি বুজুর্গ আলেম এই কথা শুনে বলেন, গাজালি তোমার সঙ্গে টিটকারি করতেছি না, আমি নিশ্চিত নির্গাত জান্নাতের মেশকে আম্বরের গ্রান পাচ্ছি। এই কথা বলে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে উপর দিকে দুইটা হাত উঠে বলেন, আল্লাহ যে যুবকটা তার চরিত্রের হেফাজতের জন্য এত কৌশল করে জীবনটা বাঁচায় নিল, আল্লাহ তাআলা তার চরিত্রের সুগ্রানের মাধ্যমে তুমি গোটা দুনিয়ার মানুষ পথ বলা মানুষকে পথের দিশা দিয়ে দাও। দোয়া করে দিলেন উস্তাদ, এমন দোয়া করে দিলেন, কোথায় কোন দেশের ইমাম গাজালি, পৃথিবীর সকল মানুষ যার নাম শুনলে দোয়া করে কান সুবহানাল্লাহ। চরিত্রের হেফাজত সেম করেছেন হাকিম তিরমিজি, তার সাথে ঘটেছিল দারুল দেওবন্দের একটা ছাত্র ইউসুফ সানি, তার সাথে ঘটেছিল আমাদের পয়গাম্বর, একজন পয়গাম্বর জালিলুল কদর বড় পয়গাম্বর হযরতে ইউসুফ আলা নবিয়্যুনা আলাইহিস সালামের সঙ্গে জুলাইকাও এমন দুর্ঘটনা ঘটাতে চেয়েছিল, চরিত্র নষ্ট করতে চেয়েছিল, মাজ আল্লাহ, আল্লাহকে বলেছেন ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জুলাইকাতে দরজা বন্ধ করেছিল, করে নাই বলা লাগবে কি করেছিল, জুলাইকা সবগুলা দরজা বন্ধ করে তালা দিয়ে চাবিগুলো রায়কা দিয়েছিল, রায়কা যে ঘরে জেনা করতে চেয়েছিল এই ঘরে মূর্তি ছিল, মূর্তিকে ঢাইকা রেখে দিয়েছিল, কারণ রব যেন না দেখে, আমাদের রবকে ডেকে রাখা যায় না, কথা বলেন না কেন, রবকে ডেকে রাখা যায় না, কারণ রব দেখেন। জুলাইকা সব ডেকে যখন ইউসুফকে ডাকতেছিল, আসো আমার কাছে ইউসুফ, তখন বলছিলেন ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ইউসুফের বিশ্বাস ছিল আমি চেষ্টা করব, আমি কি করব বলেন না, আমি কি করব, বাঁচাবার মালিককে, বড় বড় তালা লাগিয়েছে জুলাইখা, ইউসুফকে চায়, ইউসুফ তো জোয়ান মানুষ, তাও সুন্দর কেমন যে ইউসুফের চেহারা দেখে মহিলারা আপেল কাটতে গিয়ে হাত কাটে দিচ্ছে, আল্লাহ একবার বলেন, ইউসুফ তো তার না, চেহারা দেখা, চেহারার দিকে তাকায় আপেল কাটছে না হাত কাটছে বলতে পারেন, এই লোকটা রুমের ভিতরে জুলাইখা পেয়েছে সব দরজা বন্ধ করা, ইউসুফ বলছেন আল্লাহ তোমার উপরে ভরসা করে দৌড় দিলাম, ভরসা কার উপরে, ভরসা কার উপরে, আমরা ভরসা রাখবো কার উপরে, আল্লাহর উপরে ভরসা রেখে ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে, জানেন দরজা তালা দেওয়া, জানেন চাবি জুলাইখার কাছে, তালা খুলবে না, বাহ্যিকভাবে বিশ্বাস ছিল আল্লাহর উপরে, আল্লাহ তুমি তো তালা ছাড়াও চাবি ছাড়াও তালা খুলে দিতে পারো, ইউসুফ দৌড় দিলেন এক এক দরজার কাছে যায়, ঠাস ঠাস করে দরজা খুলে যায়, আল্লাহ বাঁচাইছেন কে, ফেরাউনের
কাজের মেয়ে মাস্টার মতো চরিত্র নিতে। আপনারা বলবেন কাজের বুয়ার চরিত্র, কাজের বুয়া। আরে আপনি কি পারবেন আবু হুরায়রার চরিত্র নিতে? আপনি কি পারবেন হাবশী ক্রীতদাস বেলালের জীবনে নিতে? নেন না বেলাল, বেলাল তো এই পাগল ছিল, বেলাল আল্লাহ বলতো না, বেলালকে পিটালেই বলতো আহাদ আহাদ আহাদ, মানে এক, একক অদ্বিতীয় সত্তার নাম দিচ্ছি, এক একক অদ্বিতীয় সত্তা আহাদ আহাদ। বেলালের তো জিব্বাটাকে পুড়াইয়া দিয়েছে, বেলালের মুখে তো পাথর চাপা দিয়েছে, রবের নাম মুছে দিতে পারে নাই। আল্লাহ বলছেন বেলাল দরজার তোর কথা দিলাম, তোর আওয়াজে সূর্য উঠাবো, তোর আওয়াজে সূর্য ডুবাবো। আল্লাহ একটু দরজ দরস না ধর, এই জন্য রবকে চিনতে ভুল করবেন না, রবকে চিনতে ভুল করবেন না। অনেক কথা বলার ছিল তো সময় আমাদের তো গেছে। যা বলছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে, আমাদের ধারাবাহিক আলোচনা চলছে দীর্ঘদিন থেকে ইব্রাহিম এবং ইসমাইলের, শেষ তো আর হচ্ছে না, চাচ্ছিলাম যে কোনোভাবে শেষ করি। আমি আপনাদেরকে টোটাল কাবাগর নির্মাণের পূর্ণাঙ্গ একটা ইতিহাস, কাবাগর নির্মাণ মনে রাখবেন, কাবাগর নির্মাণ কেন আল্লাহ মক্কায় করলেন, বাক্কা বালাদ ওহাদাল বালাদিল আমিন, এই সক্কায় এই এই শহরে কেন করলেন, এই শহরকে নিরাপদ কেন বলছেন, এগুলো অনেক চমৎকার কোরআনের তাফসীর, তো বলতে গেলে অনেক লম্বা। কেন আল্লাহ এটার নাম মক্কা রাখলেন, কেন এটাকে নিরাপদ নগরী বলছেন, কেনই কাবাগর এখানে দিলেন, কেন আমাদেরকে এখানে যাইতে বলেন, অনেক আলোচনা আছে। আমি শুধু এতটুকুনি বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরীক্ষা করলেন, কি করলেন? কোরআনে কারীমের সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি ইব্রাহিমকে বন্ধু বানাতে চাই। আল্লাহ আকবার বলুন। দেখবেন কোনো দোকানের মালিক যদি ম্যানেজারের উপরে বিশ্বাস রেখে সব রেখে যেতে চায়, খুব পরীক্ষা করে ট্রাই করে, বিশ্বস্ত কেমন, বিশ্বাস কেমন, ফ্যামিলি রেখা যাবো, টাকা রেখা যাবো, বিজনেস রেখা যাবো, পরে যদি তার নামে এইখানে ওটা করবে না, বিশ্বাস রাখবে, খুব পরীক্ষা নিরীক্ষা করে এরপরে চেয়ারে বসে চাবিটা দেয়। ঠিক বললাম না? আল্লাহ বানাচ্ছেন বন্ধু, খালিল খালিল বানাবেন, বন্ধু বানাবেন একজনকে, পরীক্ষা করবেন না, কথা বলেন নাকি? আমরা হইলে তো সব মাইরা দিতাম। আল্লাহ পরীক্ষা করতে লাগলেন ইব্রাহিমকে, এরপরে বলতেছেন দেখেন, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইব্রাহিমকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রব বহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ينالوا عهد الظالمين. الله أكبر. الله رب العزة والجلال بلن إبراهيم كي تار بلن كرتا كوك تابي شوية پوريكا كرتا گلن اي پوريكا قرآن كريمه كيو بلچن دوشتا كيو بلچن بيشتا كيو بلچن تيريشتا پوريكا كولن كوك تا پوريكا কমপক্ষে 30 বার 30টা পরীক্ষা করেছেন ইব্রাহিমকে। প্রত্যেকটা পরীক্ষার কথা কিন্তু কোরআনে আছে, আমাদের আলোচনার সময় নেই আজকে। সবগুলা পরীক্ষায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই সার্টিফাই করে বলছেন, সার্টিফিকেট দিয়ে বলছেন, আমি আমার ইব্রাহিমকে পূর্ণাঙ্গ 30-30টা পরীক্ষা করলাম, সবগুলা পরীক্ষায় আমার ইব্রাহিম 100% কামিয়াব। আল্লাহু আকবার। ইব্রাহিমকে যখন আমি পরীক্ষা করেছি, ইব্রাহিম পরীক্ষায় ফাঁস হয়ে গেল, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, খুশি হয় আমি আল্লাহ ইব্রাহিমকে এমন পুরস্কার দিতে চাইলাম পৃথিবীতে আর কাউকে এর আগে দেই নাই। আমি আল্লাহ ইব্রাহিমকে বললাম, ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলছেন, কালা ইন্নী জাআলুকা লিন-নাস, লিল মুসলিম বলেন নাই, ও ইব্রাহিম
ইব্রাহিম তুমি আমার সকল পরীক্ষায় ফাঁস হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ নিজে গোটা দুনিয়ার মানুষের নেতা তোমাকে বানায়া দিলাম নেতা লিন্নাস ইমাম গোটা বিশ্ববাসীর নেতা বানায়া দিলাম তোমাকে আল্লাহ বললেন তোমাকে মানব জাতির নেতা করব ও ইব্রাহিম পরীক্ষায় ফাঁস ইব্রাহিম ইসলাম বলতেন আল্লাহ আপনি আমাকে বানাইছেন আমি খুশি আলহামদুলিল্লাহ খুব ভালো করছেন আমার এই দায়িত্বটা বেশি দিন রাইখেন আমার এই ক্ষমতাটা নিয়েন না বলতে পারতেন না ইব্রাহিম কি বলছেন দেখেন আল্লাহর শুকর আদায় করে বলছেন আল্লাহ তুমি আমাকে নেতা বানাচ্ছ গোটা বিশ্ববাসীর আমি তোমার কাছে একটা সওয়াল করতে চাই আল্লাহ বলছেন কি করতে চাও বলো ইব্রাহিম আল্লাহকে বলছেন কালা ওয়া মিন যুররিয়াতি قال لا ينال عهد الظالمين الله اكبر اي الله تعالى আমাকে পরীক্ষা করে করে খাঁটি সোনা বানায়া আমাকে গোটা বিশ্ববাসীর নেতা বানাচ্ছ আয় আল্লাহ তাআলা আমি তোমার কাছে একটা আবদার করলাম আমি যখন এই পৃথিবীতে থাকবো না আর যদি কাউকে নেতা বানাও আমার বংশ থেকে বানাবা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তুমি আমাকে এত পরীক্ষা করছো কিছু চাই নাই তুমি ইচ্ছা করে আমাকে নেতা বানাচ্ছ তাও চাই নাই এখন চাইলাম আমি মরে যাওয়ার পরে যদি আবার নেতার প্রয়োজন হয় আল্লাহ আমার বংশ থেকে বানাইও আল্লাহ আকবার আল্লাহ বলেন ইব্রাহিম এত পরীক্ষা করলাম কোনোদিন কিছু চাইলে না আর আজকে চাইছো তোমার বংশ থেকে নেতা বানাবো আমি আল্লাহ কথা দিলাম আমি আরেকজনকে বন্ধু বানাবো খালিল না হাবিবুল্লাহ যাকে বন্ধু বানিয়ে আরশ করছিল কলম সব বানাইছি যার কারণে দুর্গটা দুনিয়া সাজাইছি সেই মোহাম্মদ রসুল্লাহকে তোমার বংশ থেকে দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম কেমন রব কেমন বন্ধু কেমনে বুঝাই সময় তো সব চলে যায় আমাদের হাত থেকে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে বললেন আল্লাহ আমি আরেকটা কথা বলি আমার বংশ থেকে তো আপনি বানাবেন নেতা আমি বলছি কিন্তু জানেন আমার বিশ্বাস আমার বংশের যাকে নেতা বানাবেন ও অত্যাচারী হবে না জালেম হবে না আমার বিশ্বাস আমি হালাল খাওয়াচ্ছি আমি সবসময় তোমার নাম নেই আমার বংশ থেকে বানাবেন কেন বলছি আমার বংশের কেউ অত্যাচারী হবে না জালেম হবে না আল্লাহ বলছেন কি সুন্দর করে বলছেন কয়লা লা ইয়ানালু আহাদিজ জালিমিন আল্লাহ বানাও না যাকে বানাবে ও জালেম হবে না আল্লাহ বলছেন ইব্রাহিম আমিও জানি তোমার ঘর থেকে ইসমাইলকে নিয়ে আসছি ইসমাইলকে দিয়ে কাজ করাবো আর ইসমাইলের ঘর থেকেই মোহাম্মদকে নিয়ে আসবো আল্লাহু আকবার কি সিস্টেম আল্লাহ করছেন এখন অনেক কথা লম্বা কথা এখানে চলে আসছে কত কথা সপ্তাহ বলা যাবে না এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইব্রাহিম ইসলামকে বলতেছেন ইব্রাহিম এক কাজ করো কি করবো আল্লাহ যে একটা ঘর বানাও না কেন বলে কোথায় বানাবো আল্লাহ এরপরে বলছেন লম্বা কথা এরপরে 127 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل আল্লাহ বলছেন ইব্রাহিম একটা ঘর বানাও আল্লাহ ঘর বানায় কি ঘর তো আছে দুনিয়া কয় এটা না আমার এবাদতের জন্য ঘর এই ঘরকে উপলক্ষ করে দুনিয়া এবাদত হবে আল্লাহ কোথায় বানাবো আমি জিব্রাইলকে পাঠিয়ে দিচ্ছি তোমাকে দেখাই দিবে জিব্রাইল আসলেন সুবহান আল্লাহ বলেন না জিব্রাইল আসলেন নিয়া যাইতে যাইতে নিয়ে গেলেন ওই যে নিজের বাচ্চাকে রেখে আসছিলেন যে মরুভূমিতে ওখানে নিয়ে গেলেন আয়েশা ইব্রাহিমকে জিব্রাইল বলছেন ইব্রাহিম এই যে এখানে একটা ঘর আছে জায়গা সব মাটির নিচে চলে গেছে নূহ ইসলামের প্লাবনে আদম আল ইসলাম বানাইছিলেন এটা আদম আল ইসলামের আগে বানানো হয়েছিল আদম আল ইসলামকে ভিত্তি প্রস্তর দিয়েছিলেন এরপর নূহ ইসলামের প্লাবনে সব ধ্বংস হয়ে গেছে মাটির নিচে চলে গেছে এখান থেকে এই ভিত্তি প্রস্তর থেকে তুমি ঘরটা তৈরি করো ইব্রাহিম বলছেন জিব্রাইল বানাবো তো ঠিক আছে কিন্তু মালপত্র কই পাবো যুগালি তো লাগবে যুগালি বুঝেন না আপনারা মিস্ত্রির সাথে কি লাগে যুগালি লাগে যুগালি কই পাবো ওটা তো নাই আমি তো একা আল্লাহ বলেন ইব্রাহিম তোমাকে শুধু পরীক্ষা করছি না তোমার ছেলের ঘর থেকে নিয়ে আসবো মোহাম্মদকে আর তোমার ছেলেকে কি এমনি এমনি দুধ খোলা দিয়ে শুধু পুষবো এটা যুগালি বানাও আল্লাহ একবার যুগালি বানাও ছেলেকে হযরত ইসমাইলকে বানালেন যুগালি দুজনে করতেছেন কাজ বিল্ডিং হচ্ছে এখন একটু একটু করে ইটের গাঁথুনি দিতে দিতে মাথার উপরে চলে গেছে এখন তো আর
লাগাল পান নাগালের বাইরে চলে গেছে। আল্লাহকে বলছেন, আল্লাহ এখন কি করবো আমি, নাগালের বাইরে চলে গেছে, নাগাল পাচ্ছি না। আল্লাহ বলেন, পিছনে দেখুন একটা পাথর আছে, ওই পাথরে একটু দাঁড়াও। আল্লাহ, পাথরে দাঁড়াইলে তো কি হবে, কতটুকু একটু আধা তো দাঁড়াও না। আল্লাহ, আমি বুঝতেছি না আপনি পাথরে দাঁড়াইতে বলতেছেন কেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম বন্ধু বানাইছি তো, বুঝো না বন্ধুকে কত ভালোবাসি, দাঁড়াও পাথরে। ইব্রাহিম পাথরে দাঁড়াইছেন, পাথর তো এখন উপর দিকে উঠতে শুরু করছে লিফটের। ইব্রাহিম কে আল্লাহ বুঝলাম নাকি, বুঝবা না তো, বন্ধুরে চিনো না, বন্ধু ভালোবাসলে কত কিছু করতে পারে, যাও ঘর বানাও, পাথর উপরে উঠবে, তোমার যতটুকু দরকার ততটুকু উঠবা, ঘর শেষ, পাথরটা এখানে রাইখা দিবা। আল্লাহ, এরপরে একটু পাথরের দিকে তাকাও ইব্রাহিম। ইব্রাহিম ইসলাম পাথরের দিকে তাকায় দেখেন তার খালি পায়ের দাগ পাথরের উপরে বসে গেছে। সুবহানাল্লাহ, বললেন না, যা কার লম্বা করবো না। ইব্রাহিম ইসলাম এখন ছেলেকে নিয়ে ঘর বানাচ্ছেন বানাচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওই যে পাথরটা ইব্রাহিম ঘরের কর্নারে রাইখা দাও। ইব্রাহিম ইসলাম রাইখা দিলেন, আর বলেন, শোনো তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও, যেখানে ইব্রাহিম দাঁড়িয়ে কাজ করেছে ওখানে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ, কাজ হলো, এরপরে ঘর আরম্ভ করে, ভিত্তিপ্রস্তর কাজ শেষ হলো। কাজ যখন শেষ হয়ে গেল, মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, এখন দোয়া করতেছেন, কি করতেছেন, কে দোয়া করতেছেন, ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে ঘর বানানো শেষ করে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি তো সব থেকে বেশি শ্রবণকারী সর্বজ্ঞ, তুমি সব জানো, আমাদের পক্ষ থেকে কবুল করো। আল্লাহ বলতে চলেন, ইব্রাহিম রে তুমিও বড় জ্ঞানী মানুষ, কারণ ভালো কাজ করার পরে যারা হাত উঠাইয়া দোয়া করে, আমি আল্লাহ তাদের দোয়াকে ফেরত দেই না। বুঝতে পারলাম, ভালো কাজ করলে দোয়া করবেন, ভালো কাজের পরে দোয়া কবুল হয়, ভালো কাজের পরে কি হয়, দোয়া কবুল হয়। এই জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, এই জায়গায় রেখে দিলাম। এরপরে তো অনেক দোয়া শুরু হলো, রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা। ইব্রাহিম তো দোয়া করে এখানে থামে নাই, কিন্তু আল্লাহ ঘর কবুল করো বলে থামে নাই। আল্লাহ যখন কবুল করছেন বলছেন, ইব্রাহিম তোমার দোয়া কবুল করছি, তোমার কাজ কাজে লাগছে, ইব্রাহিম আর থামে নাই, কোথায় নেই সুযোগ আরও কিছু বইলে ফেলে আল্লাহরে। সুবহানাল্লাহ, বললেন না, যখন কেউ কারো কাছে গিয়া বললেন, বল আমি তোমার কথা শুনতেছি, কী কী বলবো বলো, যখন প্রথম একটা বলেন, ভাই আমার 10 কেজি চাল কয়ে দিলাম তো, কয়ে আরও আছে, মানে বলতেছে যখন দিতে চাচ্ছি আরও হয়তো বলি, দিতেই তো থাকবে। তো আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কবুল কি করছেন, আল্লাহকে করলাম, আল্লাহ আরও কিছু আছে, কি আছে, আল্লাহ ও জাল্লা মুসলিমাইন এলাকা, আমাদের দুইজনকে মুসলমান হিসাবে কবুল করো, আর কি কমিন জরুরিয়া তিনা, আমার উম্মত যারা আসবে, আমার বাচ্চা জরুরিয়া বলছেন, আমার বাচ্চা কাচ্চা যারা হবে তাদেরকেও মুসলমান হিসাবে কবুল করো। আল্লাহ আকবার, ও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, লম্বা কথা বলছেন। এরপর আবার দোয়া বলছে, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা, আল্লাহ আমি আরো কিছু দোয়া করলে কি আপনি কবুল করবেন। ইব্রাহিম কইরে বলো, কি কইবা তুমি, এখন কো যে কাজ করছো, আমার ঘর বানাইছো, পাবলিক এখানে আসতে দিচ্ছ, কি দোয়া করবা করো। কাল আরেকটা দোয়া আছে, কই কি, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা, আমার বিশ্বাস আপনি যেহেতু ঘর বানাইছেন, তা আমি মইরা গেলে নিশ্চিত কোনো রসুল পাঠাবে, বলে পাঠাবো, অবশ্যই পাঠাবো, ঘর বানাচ্ছি মানে দা এখানে ঘরকে কেন্দ্র করে দাওয়াত হবে, মানুষ ঘরে আসবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তো রসুল নিশ্চিত বানাবো, অবশ্যই বানাবো। আল্লাহ ওয়াবাস ফিহিম রাসূলুম মিনহুম, আল্লাহ কারো যদি রসুল বানাও তে আমার বাচ্চা কাচ্চা থেকে বানাইও। আগে বলছেন নেতা বানাইও আমার বাচ্চা কাচ্চার থেকে, এখন বলছেন রসুলও বানাইও আমার বাচ্চা কাচ্চার থেকে। এরপরে বলছে আল্লাহ, কেন বানাইবেন জানেন, আমি শুধু আমার বংশের পাশ টানতেছি তা না, যে আমার ছেলেকে বানাও, আমার ফ্যামিলির থেকে বানাও, এই জন্যে না, আমি জানি আমি ভালো কাজ করেছি, আমি জানি আমি অন্যায় করি না, আমার ছেলেগুলো খারাপ কাজ করবে না। তো আল্লাহ বলছেন, বানাইলে লাভ কি। ইব্রাহিম বলছেন, আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ যদি আমার বংশধর থেকে বানাও, ওরা দুনিয়ায় গিয়া শুধু তোমার কথাই মানুষকে বলবে। সুবহানাল্লাহ, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াতগুলা মানুষের কাছে শুধু প্রচার করবে। আল্লাহু আকবার, কত সুন্দর কথা,
কেমনে বুঝাই? এরপরে বলছেন কি, ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, আর মানুষকে শিক্ষা দিবে আপনার কিতাব আপনার হিকমত, ওয়ুজাক্কিহিম, আর যারা পথ ভুলে গেছে তোমাকে চিনে না তাদেরকে তোমার পথে নিয়ে আসবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আয় আল্লাহ আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়, আপনি চাইলে পারেন। আল্লাহ বলেন, ইব্রাহিম যে সুন্দর ভাষায় কথা বলছো, যাও রসুলও তোমার বংশ থেকে, নেতাও তোমার বংশ থেকে, আর তিলাওয়াতকারীও বানাবো তোমার বংশ থেকে। আল্লাহ কেমন দোয়া করলেন কবুল ভাই, যাক লম্বা কথা। এই জন্য সব কিছুর উপরে বোঝাতে চাই, চরিত্র ছিল একটাই উত্তম চরিত্র, এই জন্য আল্লাহ দোয়া কবুল করেছেন। আজও আমরা চাইবো একটাই উত্তম চরিত্র, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই পড়েন আমিন।